পিছন দিকটা ওরাই লজ্জা পেয়ে যায়, কি বলবো আমি আর, উড়ে বাবারে গাইজ। দেখো দিদিবন দিদিবন, আমার তো ঘরে সব দিদিবন, উড়ে বাবারে গাইজ। একটা কথাই বলে দিচ্ছি, কেউ যেন মারধর না করে, এইটাই শুধু বলছি, বাবারে। এই পিছনে চলে গিয়েছে, আমার কথা চিল্লানোর চোটে সব পিছনে চলে গিয়েছে, কি আর বলবো। আমি আছি, ক্যাপ্টেন, একটা ক্যাপ্টেন আছে। আমি চলে এসছি পিকলু ভাইয়ের বন্ধু, মানে বিষাক্ত ছেলে। তারপরে আজকে ওয়া 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 বুঝতে পারছো তোমরা, ভিডিও দেখাবো দেখাবো, একটা মানুষের কতটা বন্ধু হতে পারে, দেখাবো কতটা বন্ধু হতে পারে। আর এসি মানে কিসের, কোন জায়গা এসি মানে, মহাবিদ্যালয় কি কলেজ, যেকোনো কিছু একটা হবে, কিছু একটা হবে, বাঙালি মানুষ আর ইংরেজি মানুষ আমি জানি না, কিছু একটা হবে গাইস। জানো তো আমার দিকে সবাই তাকিয়ে থাকছে, লজ্জা লাগছে, শাখা লজ্জা আমার লাগছে না, সবাই আমার দিকে লজ্জা লাগছে মনে হয় গাইস। উড়িয়ে বাবা রে, সব দাঁত, সবার দাঁত সাদা, সবার দাঁত সাদা, কারোর দাঁত থাকে আজকে মনে হয় মাঝন দিয়ে বিরাজ করে এসছে বেশি করে, বুঝতেই পারছো তোমরা। এত পরিমানে গরম ছিল, একে কালো কালো হয়ে গেছি বাবারে। পিছনে পিছনে আসছে, কোন দিকে যেতে হবে জানি না, তুই হেঁটেই যাচ্ছি কোন দিকে। এখানে আমি পুরো ফাঁকা যা চলেছি ঘামে, একটা ক্যাপ্টেন তো আমার সাথে থাকে, আর যে ক্যাপ্টেন গুলো এসে তারা একটু ভদ্র পড়াশোনা করে দিয়ে গিয়েছে। তো প্রথম দিন কলেজ তো কিছু বুঝতে পারছে না, কোন জায়গায় কি করবো। তো এসছি, দেখি অনেক দিদি বোন রয়েছে, অনেক দিদি বোন, তো দিদি বোন দেখাবো। আরে একটা মানুষের কটা বন্ধু হতে পারে, বন্ধু মানে মানুষ হতে পারে, দেখাবো আজকে কতজনের সাথে আমার পরিচয় আছে। এই যে ক্যাপ্টেন, এই যে ক্যাপ্টেন, আমার ক্যাপ্টেন। তো গাইস দেখতে থাকো, দেখতে থাকো, বুঝলে অনেক দিদি বোন দেখাবো, অনেক দিদি বোন দেখাবো, দেখো দেখতে থাকো। ক্যাপ্টেন বলছে ভালো তো ভিডিও করছি, আমার তুমি দাদা মুখ ঢেকে ফেলছে, ফোন করতে গাইছে যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন একটা ক্যাপ্টেন বলে এত মানের বন্ধু মনে হয় ছোটবেলা থেকে, একটা ক্যাপ্টেন এই যে মুখ রয়েছে, সবাই কিন্তু সাদা বাঙা সাদা বাঙা আছে একটা। আর গাইস কলেজটা ওই মানে ভুলটা একবার দেখে দিচ্ছি, এই যে অনেক দিদি বোন রয়েছে, দিদি বোন সবাই, আমার সবাই দিদি বোন কিন্তু ডাক্তার করবো না, আমাদের নোটিশ না কি মনে হয় সবাইকে ঢেকে দিয়ে আমি দেখছি গাইছে যে কিসের নোটিশ জানি না, জানতে পারছি না গাইজ। দেখো কলেজটা একবার দেখে না, উড়ে বাবা, রুম রুম রুম, উড়ে বাবা, দিদি বোন অনেক অনেক অনেক। আমার চেলানোর চোটে ভয় পেয়ে যাচ্ছে, কি বলবো, ক্লাসে ঢুকে ভিডিও করছি, দাদারা এসে মারতো কেন না করে, কি জানি না, তবে মোবাইলে ভিডিও লজ্জা পাচ্ছে
বুঝতে পারছ না গাইজ গাইজ সামনেও অচেনা অচেনা দিদি কোন রয়েছে মনে হয় জানি মুখ লুকাবে এই যে একটা ক্যাপ্টেন তো যে সবাইকে কিন্তু ড্যাশ ভালোবাসে ড্যাশ 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 দিতে পারছে না মনে দিদি তো জানি না কেউ মারধর করে না ড্যাশ লিয়াই না তো গাইজ একটু আগে দেখতে মানে ফটোশুট করছে ফটো তুলে যায় একটা নতুন দাদার সাথে পরিচয় দাদা না ভাই না বন্ধু কি একটা হবে পরিচয় বন্ধু এই মাথা নিচ করে মাথা নিচ হয়ে গাই কি বলবো সবাই হয়তো দেখে আমার ফাদার কাজ যায় না যাই না লজ্জা আছিস খাওয়া কাজ কিনে বল দেখ দেখ একটা দাদা না ভাই কি জানি না এই যে ক্যাপ্টেন গাইস গাইস বন্ধু দেখে বলছে না বন্ধুর অভাব নেই দেখেছো গাইস এই একটা গাইস এটা যায় কি ভালোবাসা শিক্ষক না শেখাবো ভালো যে একটা বন্ধু দেখছি অনেক ল্যান্ড রোভারের বন্ধু তো মানে প্র্যাকটিস করতাম একসাথে এই যে বন্ধু ঠিক আছে গাইজ দেখতে দুয়ে গেছি ভেতরে ঢুকে যে ক্যাপ্টেন এই যে দুটো 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 দিদি ওই যে মুখে আর মুখে আপনি গাইজ দেখতে হবে গাইজ ভেতরে ঢুকে রয়েছি সবাই তো পাগল টাগল বলছে আর আমার দিকে তো সবাই হাসে আর আমি তো সবাইকে ড্যাশ ভালোবাসা দিই কিন্তু ড্যাশ ভালোবাসা দিতে পারছি না মানে এত গরমে চাপ কী বলে আমি তো একটা ভদ্র ছোটো একটা ভাই বন্ধ করছে একটা দুটো দাদা বকছে আবার ভিডিও কলে তো পরে দেখছি প্রথম দিন এসে ফিজিক্যাল এডুকেশন ক্লাস করলাম পরিচয় দিয়ে পরিচয় দিয়ে চলে এসেছি এই যে ক্যাপ্টেন এই যে ক্যাপ্টেন এই যে ক্যাপ্টেন দা কত কিছু বলেন গাইস আপনাদের অভিজ্ঞতা জানিয়ে দাও কলেজে এসে কেমন লাগে স্কুল জীবন ভালো না কলেজ জীবন ভালো কেউ কিছু বলো বাবারে লজ্জা লাগছে দেখো দাদা ভাই মারলে আমার বাঁচিয়ে দিও বাবারে কেউ মারবে না আমরা আছি তো ওই তো বলছে আছি গাইস গাইস বেশি ওপরে গিয়ে ভিডিও বেশি করাবে না তো এখানে একটু ছটা ছটা করে দিলাম যে ক্যাপ্টেন যাচ্ছে চুমু চুমু চুমা লেগে গেছে বাসে ঠিক গাইস অপরাচ্ছি দেখছি সামনে গান করতে পারি গান দিদি বোনেরা কত বড় বড় হয়ে গেছে স্কুল জীবনে দেখেছিলাম মাঝে মধ্যে একবার দুবার প্রাইভেটে গিয়ে দেখতাম উড়ে বাবা আড়াই বছর আগে দেখেছিলাম মানে কত বছর আগে দেখেছিলাম লকডাউনের জন্য স্কুলেই তো বসিনি তা বাবারে কত বড় বড় হয়ে গেছে কি বলবো মানে সামনে যেতেই লজ্জা লাগছে উড়ে বাবারে বুকে ধুক 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 করছে গাইস তবুও আমাদের যে রুমটা সেটা একটু আমি ভিডিও করে দেখে দিচ্ছি দেখাতে পাচ্ছি না একটু কিরম কিরম যেন হচ্ছে আর দিদি বোনেরা মানে বড় বড় হয়ে গেছে কি বলবো এই যে আমাদের কোন রুম কি কোন রুম এই যে ক্যাপ্টেন এই যে কোন রুম বল এই তোর এক্সপিরিয়েন্স বল কলেজে আসার এক্সপিরিয়েন্স বল স্কুল জীবন ভালো না কলেজ জীবন ভালো গাইস ও এখন বুঝে পারিনি পরে বলে পরে বলবে গাইস এটা কই লাইন 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 গাইস কোন দিকে যাও বুঝতে পারছি না কার সাথে কথা বলবো তা বুঝতে পারছি এই যে এই ম্যাডাম চলে যাচ্ছে ম্যাডাম চলে যাচ্ছে তুমি বল সেই লেভেলের মজা করছি কিন্তু বড় ক্লাস খুঁজে পাচ্ছি না আমরা গাইস অতিরিক্ত শিক্ষিত লোক গাইস আমরা অতিরিক্ত শিক্ষিত মানুষ তো সেই মানে কোন ঘরে ঘরে সেই ঘরটা খুঁজে পাচ্ছি না তাই যাচ্ছে কেন দিদি বোন যাচ্ছে মানে আমার সবাই দিদি বোন জানি না আমার মারধর করবে কিনা কি জানি বাবার একটু ভিডিও করছি আচ্ছা তোমরা কি বলতে পারবে আমি কোন ঘরে যাব বলতে কি পারবা গাইস 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 তোমরাই বলো স্কুল জীবন ভালো না কলেজ জীবন ভালো জানি না আমি তো কিছুই তেমন একটা করিনি কলেজে এসেছি পড়াশোনা তো করতে আসিনি এমনি ঘুরতে এসেছি আমি জানি ঘুরতে এসেছি সবাই ঘুরতে এসেছে এই দেখো দিদি
জীবন অনেক যাচ্ছে, বাবারে লজ্জা পাচ্ছে, আমার থেকেও লজ্জা পাচ্ছে, মোবাইল থেকেও লজ্জা পাচ্ছে, কমলায় মোবাইল তো ক্যামেরার সামনে আসে আছে, এদেরকে সবাই আমাকে তাকিয়ে রয়েছে। ম্যাডাম আমার মোবাইল ফেলে দিচ্ছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। আমি জানি হরিঙ্গাটা কলেজের সমস্ত দিদি বোনেরা ভদ্র, আমি জানি যাচ্ছে যাচ্ছে খবর, সবাই কিন্তু ভদ্র। আমাদের একটু আগে মার খেয়ে যাচ্ছিলাম চিল্লিয়ে উঠেছে তারা, আর প্রায় মারতে 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 যাচ্ছিল, জানি না কেমন বাবারে ভদ্র, আমরা ভুল করলে পা ধরবো তাও ভালো, আমরাও সব গাইজ একটা দেখতে যাবো দেখতে যাবো। ওই ঘরে নাকি এডুকেশন ছিল মানে আমার ক্যামেরার সামনে যে আসবে না তার অ্যালাউ নেই, আমার কাছে অ্যালাউ নেই, মানে আমি খুব ভদ্র, আমার ক্যামেরার সামনে যে আসবে তার অ্যালাউ নেই। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ কোন অন্ধকারের মধ্যে ঢুকেছি, কত লোক দেখতে পাচ্ছ তো, দেখো সব আমাদের থেকে বড় বড় দাদা দিদি মনে হচ্ছে, চারিদিকে শুধু ওয়াও দেখছি। এখানে সিঙ্গেল ছেলেদের আধার লিঙ্ক হচ্ছে, ভিডিওটা আর বেশি বড় করবো না, বড় করবো না, কলেজের থেকে বাড়ি চলে যাবো। এই যে ক্যাপ্টেন রাব রয়েছে দু একটা, আর দিদি বোনেরা চলে গিয়েছে, তো প্রথম দিন কলেজ কী হয়েছে জানি না, কলেজে এসে ভিডিও করা উচিত না, পড়াশোনা করতে আসে তো, আমরা তো ল্যাংটা মাল, আমরা একটু ভিডিও ভিডিও করেছি, তা ভিডিও করা উচিত না, হয়তো সবাই উল্টোটা বলবে, তবু আমরা প্রথম দিন এসেছি তো একটু দেখলাম প্রথম দিন কী হয়, জানি না আমি, তোরা ভালো নাকি স্কুল লাইফের থেকে কলেজ লাইফ একদম খারাপ, স্কুল লাইফটা ভালো, আমার কাছে খারাপ ভালো কিছু না, স্কুল লাইফ বোঝা কলেজ লাইফ বোঝায় সব সমান, তুমি যদি বন্ধু তৈরি করতে পারো অনেক বন্ধু হবে, আর বন্ধু তৈরি না করতে পারলে একটাও বন্ধু হবে না গাইস, সত্যি সত্যি এটাই সত্যি। ঠিক আছে, সবাইকে সেটা ভাঙা ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানে শেষ করবো, শেষ করে চলো।